পরিকাঠামো ও পরিষেবায় রাজ্যের সেরা পশু হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে বহরমপুর প্রাণী হাসপাতাল। একই সঙ্গে পলিক্লিনিক হিসেবেও প্রথম স্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। মুর্শিদাবাদ জেলায় 26টি ব্লকে পশু হাসপাতালে ব্লক স্তরে পরিষেবা মিললেও বহরমপুর শহরের পুরসভা এলাকা ও 17টি গ্রাম পঞ্চায়েতের পশুপালক ও বাসিন্দাদের গৃহপালিত পশুরা পরিষেবা পায়। রাজ্যের বিভিন্ন পলিক্লিনিক ও পশু হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার বিচার বিশ্লেষণ করে রাজ্য সরকার এই প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করেছে। মুর্শিদাবাদ জেলায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সেই মঞ্চেই এই স্বীকৃতির মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। জেলার গোপালক, পোলট্রি খামার, মাংস উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন ব্যক্তিদের পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ হয়েছে তাতে রাজ্যের যে পলিক্লিনিক মানে সর্বোচ্চ চিকিৎসালয় আমাদের পশু চিকিৎসার ক্ষেত্রে যেগুলো, তাদের মধ্যে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা একদম ফার্স্ট র্যাঙ্ক করেছি। উৎকর্ষতার মান হিসাবে যাদেরকে বিচার করা হয়েছিল তার মধ্যে আমাদের ডোমকল রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, তাতে আমাদের দৌলতাবাদ অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র দুটোই কিন্তু রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। পলিক্লিনিক লেভেলেও আমরা প্রথম হয়েছি, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র লেভেলেও আমরা প্রথম হয়েছি ডোমকল রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র দৌলতাবাদ, তিনটিতেই আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রথম হয়েছি।